প্রতিযোগিতা নয়, সহযোগিতাই পারে পৃথিবীকে সুন্দর করতে, আমাদের বাংলাদেশকে সুন্দর করতে, এবং ইনশাআল্লাহ সেটা আমরা করব। আমি তানজিন হোসেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ফেনীর সন্তান, আমি কাজ করছি আরএমজি সেক্টর নিয়ে। আমার একটা বাইং হাউস আছে কার্নিভাল ফিগ নামে, অল কিডস অ্যান্ড মেন্সের সকল আইটেম নিয়ে আমি কাজ করছি। আর গল্প গ্রুপ নিয়ে অনেকে অনেক কথা বলে গেছে, আমি শুধু একটা কথাই বলতে চাই। আমি আমার শিক্ষা জীবন এবং আমি আমার ফ্যামিলি, হয়তো বা আমি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসছি, অনেক কিছুই শিখতে পারিনি যেটা আমি আমার গল্প গ্রুপের কাছ থেকে শিখেছি। তো আমি বিশেষ করে গল্প গ্রুপ, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, প্লাস ইকবাল বাহার জাহিদ স্যারের কাছে আমরা সবাই, এবং আমি সহ আমরা সবাই ঋণী থাকবো যে আমাদের জন্য যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, যে পৃথিবীর কাছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে মেন্স কিডসের সকল আইটেম নিয়ে, প্লাস হচ্ছে যে গ্র্যাজুয়ালি আমার লেডিস আইটেমগুলোও আসবে। তো যারা এই আইটেমগুলো নিয়ে এক্সপোর্টের সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চান, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। গ্রুপে অবশ্যই আমার পোস্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সেখানে আমার ডিটেলস সহ মেনশন করে দিই। আর গল্প গ্রুপ নিয়ে আমি একটা কথা বলতে চাই, আমরা যেহেতু কাজ করি আমাদের বাধা অনেক, সমস্যা অনেক। শুধুমাত্র স্যারের 69তম সেশন থেকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শেষটা দেখতে চাই, শেষটা দেখে আমাকে ছাড়তে হবে, এবং সেই পর্যন্ত আমার রাত লাগুক দিন লাগুক যাই কিছু লাগুক আমি লেগে থাকবো, এটা আমার বিশ্বাস, এবং সর্বোচ্চ আমি পারবো। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রতিযোগিতা নয়, সহযোগিতাই পারে পৃথিবীকে সুন্দর করতে, আমাদের বাংলাদেশকে সুন্দর করতে, এবং ইনশাআল্লাহ সেটা আমরা করব। আর আরেকটা কথা হচ্ছে, হেটার্সদের সংখ্যা গণনা করা যায়, ভালোবাসার মানুষের সংখ্যা গণনা করা যায় না। আজকে 400,000 মানুষের মাঝে আমাদের চার আমাদেরকে যা কিছু দিচ্ছেন, সুতরাং সেখানে কিছু হেটার্স আমাদের থাকবে। তো সেই জায়গা থেকে হেটার্সদের সংখ্যা আমরা গণনা করব না, ভালোবাসার মানুষের সংখ্যা যে এত বেশি, তাদের অনুপ্রেরণা নিয়ে আমরা অনেক দূরে গিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা ছিল সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা, সবার কাছে অনেক বেশি ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন।